সেই জন্য সাহাবা হুজুররা হযরত আলীকে বড় মহব্বত করেন। নবী যখন এই হাদিসটা বলে ওই মজলিসে হযরত ফারুক আজম বসেছিল। হযরত ফারুক আজম মজলিস থেকে উঠে গিয়ে হযরত আলীকে যখন দেখতে পায় সালাম দিয়ে বলতে লেগেছে, ভাই আলী আপনাকে আমি আমার ওলি বলে মানি, আপনাকে আমি আমার মওলা বলে মানি। কেননা নবীর মুখে শুনেছি আলী যার মওলা হবে, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মেনে নেবে, খাবরাবার কিছু নয়, মওলা শব্দ শুনে খেপড়ে যাবার কিছু নেই। মওলা এর মানে হলো অভিভাবক গার্জেন, অর্থাৎ আলী যার অভিভাবক গার্জেন হয়ে যাবে, আলীকে যে মেনে নেবে, রসূলুল্লাহ তার গার্জেন হবে, নবী যার গার্জেন হবে। নবী দোয়া করেছে আল্লাহ আপনি তাদের অভিভাবক হয়ে যান। এই জন্য সাহাবা ভাইদের মধ্যে বড় চিন্তা ছিল, না জানি আলীকে হয়তো জালিম কোন রসুল মনে করে কতল করে দেবে, আমাদের ভাই কার পাবো না। কিন্তু পরের দিন যখন মদিনায় সকালে ঢুকে জালি হযরত আলীকে দেখে সাহাবাদের মধ্যে ঈদ হতে লেগেছে, ভাই আলী কি করে তুমি আসলে, ভাই কেন, ভাই কি হয়েছে, না বড় চিন্তার মধ্যে ছিলাম, কারণ ওই পিছনে নবী ছিল, চাদরটা নবীর ছিল, জালিমরা নবীকে হত্যা করতে এসেছিল, আপনি তো মুরিদে শুয়ে পড়েছিলেন, তাহলে কি করে আপনি আসলেন, আমরা বড় চিন্তিত ছিলাম, ভাই কাল রাতটা আপনার কেমন ভাবে কাটলো। হযরত আলী বলেছেন, জ্ঞান হওয়া থেকে জীবনে কোনোদিন এত নিশ্চিন্ত আরামে ঘুম হয় না যেটা আমার কত কালকে হয়েছে। আরো জোরে বলুন সুবহান। যারা আল্লাহকে ভয় করে তাদের ফায়দা কি শোনেন, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আমাকে যারা ভয় করে তাদের জন্য দুটো দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এ কোন চিটিং বাজের ওয়াদা নাকি? ডবল ডবল দেবো বলে আর দেয় নাই, কোন চিটিং বাজের ওয়াদা নয় এটা, এটা মালিকের ওয়াদা। কথা বুঝছেন না, বোঝেন না, মালিককে আল্লাহ তিনি ওয়াদা করতে সূরা রহমানের মধ্যে, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো করে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যতদিন এর দিনে আল্লাহর রাজ আছে, যতদিন এ দিনে আল্লাহর ভয় আছে, ততদিন এর চেহারাকে দুনিয়া ভয় করে। কথা মাথায় ঢুকছে? তাহলে ভয় কার রাখবেন দিলে? আল্লাহ। কিন্তু আমাদের দিল থেকে আল্লাহর ভয় বার করার প্ল্যান চলছে না, চলে না। কেন চলছে? রসূলুল্লাহর হাদিস জালিমরাও জানে, জালিমরাও জানে যে কমকে শেষ করতে গেলে রসুল যে দুটো কথা বলেছে ওই দুটো কথাকে এ কমের মধ্যে ঢুকাতে হবে। এক নম্বর বলেছে ভয়, মৃত্যুর ভয় এসে যাবে, অন্যায় দেখবে মুখ ঘুরিয়ে চলে যাবে, যদি আমি যাই আমাকে যদি মেরে ফেলে। কথা বুঝে আসছে? তাহলে এই ভয় ঢুকাতে হবে। তাই একদল লোক দেখবেন ফটো তুলছে, আর একদল লোক বিভিন্ন স্লোগান দিয়ে মুসলমানকে মারছে, বিভিন্ন ভাবে মারছে, সে জুনায়েদ হোক, তাবরেজ হোক, সানাউল হোক, যেই হোক, এক এক ভাবে মারছে, মেরে তাকে সমাজের কাছে ফটো তুলে ছাড়ছে। কেন? যাতে করে এগুলো দেখে দেখে আমার কম ভয় পেয়ে যায়, এটা একটা প্ল্যান। কথা মাথায় ঢুকছে? তাহলে আমাদের ভয় দেখাবার প্ল্যান চলছে না, চলে নে। আবার এই ভিডিও গুলো আরেক দল লোক বাজারে প্রচার করে, বাজারে প্রচার করে আমাদের দরদি সেজে আমাদেরকে ভয় খাওয়াচ্ছে, সেই দল আছে না? নাই। তাহলে সব দিক দিয়ে লোক আমাদের মধ্যে ভয় দেখানো, যে রহমতুল্লাহ সাহেব না চলে আসে তাহলে আমাদের খেয়ে ফেলবে, এই একদল ভয় দেখাচ্ছে, আর রহমতুল্লাহ সাহেব কি করছে,
তার এলাকাগুলোতে তার সব অনুসারীদের ঘরে দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে আমার কমের কিছু কিছু দুর্বল লোককে মেরে 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 ভিডিও করে ছাড়ছে। তাহলে প্ল্যানটা চলছে না চলেনি? কেন চলছে? তারা অন্যায় করবে আমরা চুপ থাকবো, তারা খুন করবে আমরা চুপ থাকবো, তারা জুলুম করবে আমরা চুপ থাকবো, তারা মানুষের কাছে নিজেকে প্রভুত্ব প্রকাশ করবে আমরা চুপ থাকবো, তারা নারীদের উপরে অত্যাচার করবে আমরা চুপ থাকবো, তারা গরিবের হক মেরে খাবে আমরা চুপ থাকবো। আমাদের মধ্যে ভয় যদি না ঢোকে তাহলে তো আমরা চুপ থাকবো না। শুনছেন না? শুনছেন? তাহলে ভয় দেখানো হচ্ছে না? হয় না, ভয় চলছে। মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। যদি কোন জালিম আপনার গলাতে তরোয়াল ধরে বা বন্দুক ধরে ধরে যদি বলে তুই আমার অন্যায় কথাটাকে মেনে নে, মনে রাখবেন এক সেকেন্ডের জন্য যদি আপনি ভাবেন মৃত্যুর হাতে রয়েছে আমাকে খুনি মেরে দিতে পারে, আল্লাহ নবী বলছে তাহলে আপনার ঈমান বলে কিছু নাই। মনে রাখবেন আমার নবী পাক একদিন বাড়ির উপরে শুয়েছিল, একদল জালিমরা নবী পাককে মারার জন্য গোয়েন্দা ছেড়েছে, তার মধ্যে থেকে একজন আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে যায়, আমার নবী পাক বালির উপরে শুয়ে রয়েছে, একা শুয়ে রয়েছে, তরোয়াল শুনে বলছে মোহাম্মদ বাঁচাবে তোকে কে বল, আমার নবী জমিনে আর উপরে তরোয়াল তুলে রয়েছে, আল্লাহ নবী চোখটা খুললেন দেখতে লেগেছে আমার উপরে তরোয়াল তুলে দুশ্মন রয়েছে, আল্লাহ নবী চেহারা একটু কোনো ভয় ছোপেলো না, আল্লাহ নবী নূরের জবানে শুধু একটাই কথা বললে যিনি এখনো বাঁচিয়ে রেখেছেন তিনি আমাকে বাঁচাবে। আল্লাহ আমাদেরকে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? কাল বাঁচিয়ে রাখবেন কে? মৃত্যু দেবেন তাকে? তাহলে তাকে ভয় করো, অন্য কাউকে নয়। মিথ্যাকে মিথ্যা বলো, সত্যকে সত্য বলো, চোরকে চোর বলো, জালিমকে জালিম বলো, ন্যায়কে ন্যায় বলো, সত্যকে সত্য বলো, ইনসাফ ইনসাফ বলো, হক কথা বলো। তোর হাত থেকে তরোয়ালটা কেঁপে পড়ে গেল, আল্লাহ নবীর কথা শুনে তরোয়াল তোর হাত থেকে পড়ে গেল, রাসূলুল্লাহ তরোয়ালটা তুললেন, তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলছে তোকে বল কে বাঁচাবে, সে আমার নবী পাকের কদম ধরে বলছে মোহাম্মদ তুমি আমাকে বাঁচাবে, আল্লাহ নবী বলেন হাই রে বোকা, এটাই তো মোহাম্মদ তোদেরকে বুঝাতে এসেছে, তোদের দুশ্মন তো আমি নয়, আমি ছিলাম জমিনে তুই ছিলি দাঁড়িয়ে, তোর হাত থেকে আমি তরোয়াল কেড়ে নিই না। কি করে তরোয়াল পড়লো? সে বলল আমার বাজুতে একটা গায়েবি ধাক্কা লাগলো, রয়াতের মধ্যে আছে ফারিস্তা ডানা দিয়ে মেরেছিল, তরোয়ালটা পড়ে গেল আমি তুললাম, আমাকে তোর হাত থেকে যিনি বাঁচিয়েছে তিনি তো তোকে বাঁচাবে, এই শিক্ষাটাই দিতে এসেছে, তিনি কে? জোরে বলুন কে? তখন সেই মানুষটার হুঁশ ফিরল, সে আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে যে তরোয়ালের তলাতে থাকলো তুমি ভেবো না যে মরে যাব, তোমার যদি ওই দিন ডেট থাকে পৃথিবীর সব শক্তি তোমায় বাঁচাতে পারবে না, আর ওই দিন যদি ওইভাবে মৃত্যু থাকে তাহলে কেউ রুখতো, আর ওই দিন যদি তোমার মৃত্যু না থাকে কেউ মারতে পারবে না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন হযরত আলীকে, আমার নবী পাকের জামাতা ছিলেন ইমাম হাসান হোসেন হুজুরে আব্বাজান শেরে খোদা ছিলেন, আল্লাহ পাকের বাঘ বলা হয় যে নাকি, অর্থাৎ পাওয়ার এত ছিল ইসলাম দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষ ছিলেন। আ
আমার নবী পাকের খর মুবারককে ঘিরে ফেলল। আমার নবী পাক হযরত আলীকে বলতে লেগে জানি আল্লাহ আমাকে হুকুম দিয়েছে হিজরত করার, এর পিছনে অবশ্যই হিকমত রয়েছে। আল্লাহর হুকুম যখন হয়েছে আমি রাসূলুল্লাহ বেরিয়ে যাব। তবে আলী শোনো, এই মালটা হলো আবু জেহেলের, এই মালটা হলো উদবার, এই মালটা হলো সাইবার, এই মালটা হলো আবুল হাবের। কাদের মালের কথা বলে? যারা কিনা রাসূলুল্লাহকে মারার জন্য তরোয়াল নিয়ে সে ফিরে দাঁড়িয়েছে, তারা তাদের দামি দামি সম্পদ কোন আল্লাহ নবীর কাছে জমা রাখতো। কেননা তারা জানতো আবু জেহেল জানে উদবার কাছে যদি আমি মাল রাখি ও চিটিংবাজ আমার মাল ছেড়ে দেবে, উদবাও জানে আবু জেহেলের কাছে যদি রাখি ও ছেড়ে দেবে। আমাদের সমাজও যেমন মাঝে মাঝে ভাগ বাটরালে ঝগড়া হয় দেখেন না, মানে এক চিটিংবাজ আর এক চিটিংবাজকে বিশ্বাস করে না ঝগড়া হয়, সেই দিনও ছিল। তারা জানে যে মুহাম্মদ একমাত্র ব্যক্তি জিনার কাছে মাল রাখলে সব থেকে নিশ্চিন্তায় থাকবে। তারা আমার রাসূলুল্লাহর বিরোধী হয়েছিল তাহলে কেন? নবীর কাছে যখন এত দামি দামি মাল রাখে তো নবী পাকের আবার বিরোধী কেন করলো? নবী পাকের বিরোধী করার কারণ হলো এটাই, তারা নিজেদের ঘরে মানুষের প্রভু বানিয়ে দিয়েছিল। আবু জেহেল উতবা সাইবা মানুষের খোদা সেজেছিল, আর আমার নবী পাক বলেছিলেন তাম কায়নাতের একজনই খোদা একজনই মালিক তিনি হলেন আল্লাহ পাক। তারা জুলুম করত মানুষের উপরে, আল্লাহ নবী বলেছেন না মানুষ কখনো মানুষের উপরে জুলুম করবে না। তারা নারীগুলোকে ভোগের পাত্র বানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী বলেছিল না নারী তো মা ইজ্জাত, নারী বোন হবে বেবি হবে, হ্যাঁ তোমার জন্য একজন নারী স্ত্রী হবে, বাকি নারীগুলোকে সম্মান দিতে হবে, নারীগুলোকে তারা জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী বলেছিল না এগুলো করলে হবে না। তারা গরিবদের ঘরে বাজারে বিক্রি করত কিন্তু দাস দাসী বানাবার জন্য, আল্লাহ নবী বলেছিলেন না মানুষ একমাত্র দাস দাসী হলো মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাকের, অন্য কারো দাসত্ব হবে না। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তাহলে আলোচনা যখন বুঝছেন তাহলে খুব মন দিয়ে শুনেন বাবা আমার কথাটাকে ধরতে হবে। তাহলে তারা জানে রাসূল সত্য কিন্তু নবীর কথা মানবে না কেন? নবী বলে যে জুলুমের রাজত্ব চলবে না, অত্যাচারের ক্ষমতা চলবে না, মানুষের উপরে ডলার চলবে, স্টিম রোলার চালাবে, জুলুম করবে হবে না, নারীকে জন্ম পুঁতে দেবে হবে না, নারীকে ভোগের পাত্রী বানাবে হবে না, গরিবদের ঘরে বাজারে বিক্রি করবে, তাদেরকে দুনিয়ার ধনীরা কিনে নিয়ে যে বলবে আমি তোদের প্রভু তুমি আর দাস দাসী, এটা বন্ধ করতে হবে, অর্থাৎ জুলুম বন্ধ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখলো যে মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে কিন্তু আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা তাদের দামি দামি সম্পদগুলো রাখবে কোথায়? রাখার তো একটা জায়গা দরকার, তখন তো ব্যাংক ছিল না। তারা আমার রাসূলুল্লাহর কাছেই আবার নিরাপদ মনে করে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বড় আমানতদাতা ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ আমানতদাতা হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী পাককে যখন মারতে এসেছে, নবী পাক যাবার আগেও বলছে যারা মারতে এসেছে তাদেরই মালগুলোকে বুঝাবার জন্য অমুক অমুক অমুকের কাছে দিয়ে দেবে। আলী খুব ভালো করে কথাগুলো শুনবেন, দিয়ে তুমি সকাল হলে মদিনা শরীফে অর্থাৎ ইয়াসরিফে আসবে, আমি রাত্রিরেই চলে যাচ্ছি, তুমি সকালে আসবে। আল্লাহ নবী রওনা দিলেন, কিভাবে গেছে আপনারা সবাই জানেন, ওটা আমি আজকের বিষয় নয়। আজকের বিষয় হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, আর নবী ছাড়া অন্য কারো লিডারশিপ নেতৃত্ব মেনে নেবেন না। রাজি তো নাকি? আমাদের একটাই লিডার একটাই নেতা, হ্যাঁ নবীর পক্ষে যারা ডাকে তারা সহকর্মী হিসাবে তাদেরকে পাশে দাঁড়াবো, শুনছেন না? কিন্তু নেতা আমাদের একজন, লিডার আমাদের একজন, আইডল আমাদের একজন, মডেল আমাদের একজন মুহাম্মদ রাসূল, তাই তো নাকি? মনে রাখবে গুনার মাপ আছে বেঈমানের মাপ নেই। তুমি নবী ছেড়ে অন্য কাউকে আইডল করবে মডেল করবে, তুমি বেঈমান,
তোমার মাপ নাই। হ্যাঁ, নবীকে মডেল বানিয়ে চালকা বাজে গান শুনে ফেলেছে, সিনেমা দেখে ফেলেছে, জেনার মতো পাপ করে ফেলেছে। ও যদি তওবা করে আল্লাহ মাফ করে দেবি, তওবা না করে ওর মাপের শাস্তির যে মিয়াদ আছে, জাহান্নাম খেটিয়ে নবীকে লিডার মানার জন্য একদিন না একদিন ও জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হালকা বয়সে চলতে গিয়ে সিনেমা ফিনেমা দেখে ফেলে, টিভি ফিভি দেখে ফেলে, এগুলো তো গোনা, কিন্তু এগুলো উচিত নয়। তুমি কোন সাহসে এখন ঘুরছো এদিক ওদিক, হই হই করছো, পৃথিবী জুড়ে তোমার মা বোন বাপ ভাইদেরকে কেটে শেষ করে ফেলা হচ্ছে, তোমার হুঁশ নাই। তোমার তো উচিত মসজিদে আবাদ করে খোদার কাছে সাহায্য বেশি করে চাওয়া, নিজের জন্য, পৃথিবীর মা বোনেদের জন্য। কি গো, ভুল বলছি নাকি? তাহলে যুবকরা আসো, খোদার কাছে সাহায্য চাও। শোনো, তুমি যদি মনে করো আমরা অনেক আছি, না, অনেক হয়ে হয় না বাপ, ইমানদার লাগে, ইমানদার অনেক হয়ে হয় না, ইমানদার লাগে। আর আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, কোরআনে আছে জালিমকে বসিয়ে তোমাদেরকে শেষ করে দেবো, তখন কি হবে? তাই বলবো সঠিক রাস্তায় আসো। আল্লাহ নবী রওনা দিলেন, কিভাবে গেছেন সবই জানেন, মদিনা জমিনে চলে গেছে। সাহাবা হুজুররা হযরতে মাওলা আলী রাসূলের পাশে সাল্লামের বিছানায় রাসূলুল্লাহ চাদরটাকে মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, ঘরের চতুর্দিকে 40 জন পাহারা মানে ঘিরে ফেলেছে জালিম। কি জন্য ভাই? রাসূলুল্লাহকে শহীদ করবে, নাউজুবিল্লাহ, কথা বুঝছেন, মেরে দেবে, এজন্য এসেছে। যে বিছানাটা, বিছানাটা কার? ওই বিছানায় যিনি শুয়ে, উনি কে? বলুন রাসূলুল্লাহ। চাদরটা কা? রাসূলুল্লাহ। এখন মুড়ির মধ্যে আছে কে? এটা আমি আপনাকে ওয়াজ করলাম, তাই শুনলেন। বাইরে যে 40 জন দাঁড়িয়ে আছে, কেউ জানে ভেতরে কে আছে? তারা জন্য রাসূলুল্লাহ আছে, ঠিক না বেটি? ঢুকবে, কতল করবে, এই তো ইরাদা। বলুন এই বিছানায় ঘুম হয়? এ হবে, বলুন হবে, খুব ভালো ধরে বোঝে, মানে মুড়ি দিয়া মানে মুখ দেখা যাচ্ছে না, ঠিক না? যদি বলা হয় 1 নম্বর গাড়ি এই ব্যাপার, এইখানে এ থাকে, ওখানে ওই থাকে, সেই জায়গায় আপনাকে কেউ যদি মারতে আসে, আপনি সেই জায়গায় অন্যজনের জায়গায় আপনি বসবেন কেন? এটা টার্গেটের জায়গা, ঠিক না? হযরতে আলী পরের দিন যখন মদিনায় গেছেন, সাহাবা ভাইরা ধরেছেন, ভাই কাল রাতটা আপনার কেমন কাটলো? আমরা তো সবাই জানি আমাদের ভাইকে হারিয়ে ফেলবো, হযরতে আলীকে সবাই মহব্বত করেন, কেননা নবী বলেছিলেন আল্লাহ আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি যার মাওলা, আপনি হয়ে যান তাদের মাওলা। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, অর্থাৎ আলীকে যারা অভিভাবক গার্জেন বলে মেনে নেয়, নবী বলছে আমি তাদের গার্জেন, আল্লাহ আমি নবী যাদের গার্জেন হয়ে যাব, এ আল্লাহ আপনিও তাদের অভিভাবক গার্জেন হয়ে যান। সেই জন্য সাহাবা হুজুররা হযরত আলীকে বড় মহব্বত করেন। নবী যখন এই হাদিসটা বলে, ওই মজলিসে হযরত ফারুক আজম বসেছিল, হযরত ফারুক আজম মজলিস থেকে উঠে গিয়ে হযরত আলীকে যখন দেখতে পায়, সালাম দিয়ে বলতে লেগেছে, ভাই আলী, আপনাকে আমি আমার ওলি বলে মানি, আপনাকে আমি আমার মাওলা বলে মানি, কেননা নবীর মুখে শুনেছি আলী যার মাওলা হবে, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মেনে নেবে, খাবরাবার কিছু নয়, মাওলা শব্দ শুনে খেবড়ে যাবার কিছু নেই, মাওলা এর মানে হলো অভিভাবক গার্জেন, অর্থাৎ আলী যার অভিভাবক গার্জেন হয়ে যাবে, আলীকে যে মেনে নেবে, রাসূলুল্লাহ তার গার্জেন হবে, নবী যার গার্জেন হবে, নবী দোয়া করেছেন আল্লাহ আপনি তাদের অভিভাবক হয়ে যান। এই জন্য সাহাবা ভাইদের মধ্যে বড় চিন্তা ছিল, না জানি আলীকে হয়তো জালিম কোন রসুল মনে করে কতল করে দেবে, আমাদের ভাই কার পাবো না। কিন্তু পরের দিন যখন মদিনায় সকালে ঢুকে আলী, হযরত আলীকে দেখে সাহাবাদের মধ্যে ঈদ হতে লেগেছে, ভাই আলী কি করে তুমি আসলে, ভাই কেন, ভাই কি হয়েছে? না, বড় চিন্তার মধ্যে
জন নবী ছিল, চাকরটা নবীর ছিল, সালিমরা নবীকে হত্যা করতে এসেছিল, আপনি তো মুরিদে শুয়ে পড়েছিলেন, তাহলে কি করে আপনি আসলেন? আমরা বড় চিন্তিত ছিলাম ভাই, কাল রাতটা আপনার কেমন ভাবে কাটলো? হযরত আলী বলেছেন, জ্ঞান হওয়া থেকে জীবনে কোনোদিন এত নিশ্চিন্ত আরামে ঘুম হয় না যেটা আমার কত কালকে হয়েছে। আরো জোরে বলুন সুবহান। হুজুর কেন ও হযরত আলী কেন সাবর বলেন ভাই? আপনারা কি জানেন না আমার নবী যা বলে ওটা আল্লাহরই কথা বলে, মুখ নবীর থাকে কথা আল্লাহর হয়, আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। নবী আমার বলেছিলেন আলী সকালে উঠবে, মন দিয়ে শুনবেন, নবী বলেছেন আলী সকালে উঠবে, এই মালটা মুখে, এই মালটা মুখে দেবে, মদিনাতে আসবে। আমি আলী বুঝে গেছি অন্য কোনো দিন আজরাইল আসবে, আজকে আজরাইলের আসার কোনো চান্স না। আরো জোরে বলুন সুবহান। যে এই ঈমান তৈরি করো, সেই ঘরের ছেলে আমরা, আরে রুহানি বাচ্চা তো তাদের, তোমরা তো তার রুহানি বাচ্চা, তোমরা তো বাদ নয়, প্রত্যেকটা ঈমানদার আমার নবীর রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই বংশে জন্ম দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু তোমরাও তো কম নাই, তোমরাও তো আল্লাহ করে সম্মানিত, কিন্তু পরিচয় দাও। পরিচয় দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়, জোরে বলো, করবে না। আর কখনো কারোর উপরে জুলুম করবে না, আর কখনো অন্যায় সাথ দেবে না, সে অন্যায় ছোট হোক আর বড় হোক। মক্কা শরীফে তিনটে শয়তানকে পাতানো মারা হয়, জানেন না? বড়, মেজ, সেজ, তিনটে মারা হয়, জানেন? আপনি গেছেন এখানে? কেউ হাজির সাহেব নেই? কই? আরে হজ ফরজ, হ্যাঁ বলুন। মাশাআল্লাহ দরিয়েছে, কটা পাথর মেরে দেন চাচা, একটু হাত না দাগুলটা লম্বা করে তোলেন, সব ছেলেরা দেখে ভাই দেখে, কটা পাথর মেরে, কটা শয়তানকে মেরেছেন? তিনটে শয়তান, হাত না বান, তাহলে তিনটে শয়তানকে পাথর মেরেছে। এখন যদি মুরব্বি ভাবতো বড়টাকেই শুধু মার, বাকিগুলোর সঙ্গে বন্ধুত্ব কর, আল্লাহ ছেড়ে দেবে, কথা বলছেন না? তো এখানেও শয়তান দুটো, দেখছেন না, বড় আর ছোট, কথা বুঝছেন না? তা আপনি যদি ভাবেন বড় শয়তানকে মার আর ছোট শয়তানের সঙ্গে গলা মিশা, আল্লাহ ছেড়ে দেবে, এই কথা বুঝছেন না? অন্যায় অন্যায়, মিথ্যা মিথ্যা, জুলুম জুলুম, সে বড় হোক আর ছোট হোক, আমাদের লক্ষ্য একটাই থাকবে, আমরা নবীর উম্মত, আমরা কখনো অন্যায়ের সঙ্গে আপোষ নয়, জুলুমের সঙ্গে আপোষ নয়, মিথ্যার সঙ্গে আপোষ নয়। আরে তুমি যা লাভ চাইবে হও, কি নেবে তুমি আমার, কি নেবে জান নেবে, এ জানি তো আমার নয়, জান তো আল্লাহ দিয়েছে, তার যখন মর্জি যাবে সে নেবে, তুমি নিবার কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কিছুদিন আগে তুরস্কর বুকে একটা বিরাট বড় ভূমিকম্প হয়ে গেল, জানেন না? আল্লাহর পক্ষ থেকে, আরে তুমি এক জালিমকে বাঁচার জন্য আরেক জালিমের কোলে উঠছো, আর আল্লাহ যখন ভূমিকা দিয়ে মারবে তখন তুমি বাঁচবে কি করে? তখন কি করে বাঁচবে? বাঁচার রাস্তা একটাই আছে, গরিবের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, অসহায়ের পক্ষে দাঁড়াও, মুসলিমের পক্ষে দাঁড়াও, সত্যের পক্ষে দাঁড়াও, মনুষ্যত্বের পক্ষে দাঁড়াও, রাষ্ট্রকেও ভালোবাসো, রাষ্ট্রের পক্ষে দাঁড়াও, এক কথা ইনসাফের পক্ষে দাঁড়াও, তাহলে দেখবে আল্লাহর সাহায্য আসবে। 313 জনের উপরে এসেছে, 3,200 মোতার যুদ্ধ, জানেন না? 3,000 মাত্র সাহাবা আর 200,000 জালিম ছিল, সেখানে 3,000 কে আল্লাহ জিতিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মঈনুদ্দিন
এই ভারতে একজন ছিল মঈনুদ্দিন, আর জালিম ভরা সমস্ত জালিমের বিরুদ্ধে একদিনকে আল্লাহ জিতিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে হতভাগ আকবর, তার ক্ষমতা ছিল, গদি ছিল, তাক ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, সেনা ছিল, বড় বড় পয়সা দিয়ে মুফতি মাওলানা আলেম পীর সাহেব কিনেছিল, এখনো কিনে বেচা হয় না, হয় না, হ্যাঁ তখনও কিনেছিল আকবর, হতভাগা ফাটা কপালে দিনে ইলাহি বার করেছিল, আল্লাহকে ক্ষমতা দিল, মুঘল আজম করলো, বিরাট ভারতের রাজা, তখন এই ছোট নয়, তখন আফগান একসাথে, ওইদিকে কি বলে পাকিস্তান একসাথে, শ্রীলঙ্কা একসাথে, ভুটান একসাথে, বিশাল বড় নিয়ে নেপাল একসাথে, এই বিশাল ভারতের মুঘল আজম আকবর দিনে ইলাহি বার করলো, মুজাদ্দাল পেশানি বিরোধী শুরু করলো, মুজাদ্দাল পেশানিকে 7-8 বছর জেল খেটিয়েছে, জানেন সেই 7-8 বছর খাইয়েছে, কিন্তু তারপরও মুজাদ্দাল পেশানি আজও জিন্দা আছে, আকবর মিটে গেছে, জিন্দা আছে না নাই, লক্ষ লক্ষ লোক এখনো মুজাদ্দাল পেশানির দরবারে যায়, তোমার হাওড়া জেলা থেকে যায় না, যায় না, গাড়ি ভাড়া করে বুঝাই করে করে লোক যাচ্ছে, হুজুর দোয়া করে, হুজুর দোয়া করেন, ওনার ছেলের কাছে যাচ্ছে, মাসুম রব্বানির কাছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, কিন্তু একটু হিরে দে না বাবা, না না যাবে না, যাবে না, যাবে না, যেতে পারে না, কেন শয়তান কিছুদিনের জন্য ওঠে, দেখেছেন আনসাব গ্লাসে ঢাললে কি হয়, ইহুশ করে উঠে পড়ে, কিন্তু এই গিয়াজার কোন দাম আছে, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না, সব ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণ পরে, ওই গিয়াজার মতো ওঠে কিছু, কিছুদিন পরে সব আল্লাহ ঠান্ডা করে দেয়, কিন্তু তুমি আমি না স্রোতে ভেসে যাই, এটাই হলো কথা, তুমি আমি স্রোতে গা ভেসে দিই, আল্লাহ ওদের সাথে তোমাকে আমাকেও মিটাবে, কেন আল্লাহর কাছে কোনো ছাড় নাই, শুনছেন তো, শোনেন নি, অন্যায় অন্যায়, তাহলে আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, কিন্তু দুনিয়া চালাচ্ছে কি আমাদেরকে ভয়, আরে সালাম ঠোকো, সালাম দাও প্যালেস্টাইনের মায়েদের ঘরে, মায়েদের প্যালেস্টাইনের মায়েদের ঘরে সালাম দাও, মা ধন্য তোমাকে, কি মা তুমি দেখতে পাচ্ছিস, বলতার হাজারো টেনশন জ্বালালে ঘুরি ভাই, মানসিকতা সবসময় সমান থাকে না, ভালোবাসো এসছো জানি, ফট করে কখন কি মন মানসিকতা থাকবো, দুটো বড় কথা বলে দেবো, তোমারও মনটা ভেঙে যাবে, কিন্তু আমিও তো একটা মানুষ, রক্তে গোস্তে তৈরি, তাই তো নাকি, হাজার জ্বালালে ঘুরি, নিজের পরিবার, নিজের বাচ্চা, নিজের শরীরের জ্বালার থেকে বেশি জ্বালাই মানুষের জন্য ভোগ করছি, মানুষ খেলে বেশি পেরে চান, কি করে বাঁচানো যায়, কি করে উদ্ধার করা যায়, কি করে এদেরকে ঠিক করা যায়, কি করে এদের বাচ্চাগুলোকে শিক্ষিত করা যায়, এই সব নিয়েই তো থাকি নাকি, মনে হচ্ছে তোমরা তো কমসে যারা মেসো, ঠিক বললাম না ভুল বললাম, তাহলে সেই জায়গায় যখন বলছি মন দিয়ে শোনো, আমি তো প্রথমেই বলে দিলাম যে মোবাইল যেন দেখা না যায়, কি যেন একটা হয়ে গেছে, মোবাইল 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 নিয়ে পেশান সব, একটু একটু বাচ্চাদের হাতে বড় বড় মোবাইল, আর ছেলেগুলো না চেহারাই বড় হচ্ছে না লম্বাই বড় হচ্ছে, সব ঢের বেড়ে ছোট ছোট ঠেকুরে টাইপ হয়ে গেছে, এ আসবে না কেন, ওই মোবাইলে একটা কি বলো কে রেডিয়েশন আছে, ওই পাওয়ার এদের ব্রেনকে শুকাচ্ছে, এদের শরীরকে শুকিয়ে ফেলছে, আর তোমরা বলি একটু যদি বোঝো বাচ্চা কোনো মোবাইলে হাত দেও নি, মোবাইল যদি দেয় লে কাছে বেরো দেবে, দুবার তিনবার দিবার পর দেবে না, যদি বড় হতে চাও মোবাইল ছেড়ে দাও, আর তোমরাও যদি বাচ্চা গুলোকে ধ্বংস করো মোবাইল দাও, আর যদি বাঁচাতে চাও খাতা পেন দাও, আমি বলবো না ঘরে ঘরে ছুরি রাখো তরোয়াল রাখো, ওটা জালিমরা বলে, আমি বলবো ঘরে ঘরে বাচ্চা গুলোকে শিক্ষিত করো, কলম দাও খাতা দাও, একটা কলম পড়ে পৃথিবীকে শেষ করে দিতে, কথা মাথায় ঢুকছে না, কলম পরে একটা কলমের খোঁচার যে কি পাওয়ার আছে তুমি জানো না, দাও ছেলে বন্ধুর হাতে খাতা পেন, এত চিল্লানোর কি দরকার আছে, তোমার ছেলে তো মূর্খ হবে, কারো পিছনে গাঁজা খেয়ে ঘুরে বেড়াবে, 200 টাকা নেবে, দাদা 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 দিদি দিদি করে বেড়াবে, আমার কি যায় আছে, আমি আমার ছেলেকে পড়াবো, আমার ছেলে উপযুক্ত হয়ে যাবে, না তোমাদেরকে আপন মনে করি, তোমার বাচ্চাটাকে নিজের সন্তানের মতো মনে করি, যে আমার ভাইপো, এগুলো
এরাও বড় হোক, এরাও উজ্জ্বল জায়গায় যাক, এরা ডাক্তার হোক, উকিল হোক, জজ হোক, পুলিশ হোক, ডিএম হোক, বিডিও, এদের মধ্যে থেকে ভালো ভালো রাজনীতির নেতা তৈরি হোক, যেগুলো আমরা 70 বছর করতে পারিনি, পরের বাপকে বাপ বলে কাটিয়েছি শুধু আমরা, এই বাচ্চা গুলো হোক, এরা শিক্ষিত হোক। যদি না করো আগামী দিন তোমার চোখের সামনে তোমাদের মা পিঠের যেটা বলে লুটা হবে, কিচ্ছু করতে পারবে না। ভাষা খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? যদি লাগে দূরে থাকো ভাই, দূরে থাকো। আব্বাস সিদ্দিকী বলবে, যতক্ষণ জবান আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য বলবে, রসূলুল্লাহর জন্য বলবে, যদি না বলি কিয়ামতের আল্লাহ ধরবে তাই বলবো আমি। তাতে দুনিয়ার জালিম যদি আমাকে চোখ দেখায়, ধুমকি দেয়, হুমকি দেয়, মারতে চায়, জলসা বন্ধ করতে চায়, নানা রকম জিনিস চালাচ্ছে, চালিয়ে যাক, কত চালাবে চালিয়ে যাক, কিন্তু মনে রাখবে এই দুনিয়ার 500 বছরের শাস্তি কবরের এক মুহূর্তের শাস্তির থেকেও কিচ্ছু নাই। অতএব সেই জায়গাকে আমরা কোরআন পড়েছি, আল্লাহ জ্ঞান দিয়েছে, আল্লাহ হিদায়েতও দিয়েছে, শুধু জ্ঞান না হিদায়েতও দিয়েছে। তাই বলছি মনে রাখবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, এটা মনে রাখবে। তাহলে হকের পক্ষে থাকতে হবে। যারা আল্লাহকে ভয় করে, জঙ্গলের হিংস্র বাঘও তাদের গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি দূর যেতে হবে না, তোমাদের হাওড়া জেলায় শুয়ে আছে, নাম ছিল প্রতাপচন্দ্র সেন, মোজাদ্দেজামানের হাতে হাত দেওয়ার পরে নাম হয়ে গেল আব্দুল মোমেন। মোজাদ্দেজামানের দেখানো রাস্তায় চলে যাওয়ার পর হলো হলো সুফি আব্দুল মোমেন। এই যুবক না হুজুর বলে দিলেন, বাবা জঙ্গলে যাও, আল্লাহ পাকের দাসত্ব করো, ইবাদত করো, বান্দেগী করো। বাবা জঙ্গলে চলে গেলেন, হুজুর আমার যখন জঙ্গলে যাবে, এই যুবকের একটা বিরাট হিংস্র বাঘ আগিয়ে আসছে। কি আগিয়ে আসছে? বাঘ বলতে বোঝেন তো, এখন সব চোরে ধরো বাঘ বলা হচ্ছে, এটা এই বাঘ, ওটা ওই বাঘ, কথা বুঝে আসছে? এটা আফ্রিকা জঙ্গলের, এটা সুন্দরবনের, এটা খ্যাকশিয়ালদের এলাকা, বলে না বলে। আমি ও বাঘের কথা বলছি না, আমি রিয়েল বলছি, রিয়েল সত্যিকার অরিজিনাল, মানে খুব মজা করে খাবে আমাদের পেলে কি, মানে এই বাঘ গুলোকে যদি বলা হয় একবার চলো না একটু দেখা করতে যাবে, তাহলে কি হবে বুঝতে পারছো? ভয় কাকে করবেন? আল্লাহকে। তাহলে আব্দুল মোমেন সাহেবের কথাটা একটু বলে নিই, জঙ্গলে যাচ্ছে একদম সত্যিকারের বাঘ, এখন বাঘ বলতে গেলেও বুঝাতে লাগছে, কারণ ডুপ্লিকেট বাঘ বেরিয়ে পড়েছে। তা ডুপ্লিকেট বাঘ দিয়ে সত্যি বাঘের কাছে পাঠানো হয়, ও তো খুব মজা করে খাবে, আর শুধু বলবে গরিব ঘরে অনেক খেয়েছিস, তোকে তাড়াতাড়ি খায় কি। আব্দুল মোমেন সাহেব শুধু একটাই কথা বলেছিল, জঙ্গলে ইংরেজের বাঘ, যদি বলে মানুষের কথা বাঘ বুঝলো কি করে? আল্লাহ পাক ক্ষমতাশালী, তিনি বুঝার ক্ষমতা দিয়েছেন। আচ্ছা না নাই ক্ষমতা আল্লাহ এক কথা বলেন, যদি কাকাতুয়া পাখি টিয়া পাখি তোমার ঘরে পোষার পরে তুমি যা বলছো হুবাহুক যদি তার ভাষায় মা মা বিসমিল্লাহ আল্লাহ সব বলতে পারে, তাহলে আল্লাহ যখন কাউকে বলবে তুই ওলির সাথে কথা বল, তাকে ক্ষমতা দিতে পারে না? পারে না, ক্ষমতার মালিক আল্লাহ। তো বাঘকে তখন বলতে লেগেছে, শোনো আমি এসেছি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর জিকির করতে, আমার পীর জবানান মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহ দাসত্ব করতে, তবে তোমাকে যদি আমাকে যদি আল্লাহ তোমার জন্য রেজেক্ট করে রাখে তুমি খেতে পারো। কিতাব সাক্ষী দিচ্ছে, পুষা বিড়াল যেমন মানুষের গা ঘষে, ওই হিংস্র বাঘ আব্দুল মোমেনের গা ঘষতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিন্তু অন্য ঘরের ছেলে, আসার পরেই বিলায়েত হলো, তুমি আমি তো এই ঘরের ছেলে, তোমার আমার দুর্দশা এরকম কেন? খেয়াল কর দেখো, তোমার আমরা উটা বসা চোরের সাথে, তোমার আমার বন্ধুত্ব জালিমদের সাথে, তোমার আমার সম্পর্ক সব বদমাইশদের সাথে, এজন্য তুমি আমি ধ্বংস হচ্ছি, আর তারা তোমাকে আমাকে ধ্বংস করছে কেন? এই পৃথিবীকে তারা তাদের দাসত্ব বানাতে চায়, আর তোমরা যদি মাথা তুলে বেঁচে থাকো তাহলে তারা খোদা হতে পারবে না, যেমন ফেরাউন খোদা হতে চেয়েছিল, মুসা নবী যখনই মাথা তুলে যার পারল কথা বলেন। তো তোমরা যদি মাথা তোলো, মোস্তফার গোলাম, শোনো শোনো শোনো,
তাহলে শয়তানদের শয়তানি বাস্তবে আর হবে না। তাই তোমাদেরকে গান দিয়ে, যাত্রা দিয়ে, সিনেমা দিয়ে, ফ্রিতে আলু, ফ্রিতে তেল, ফ্রিতে পেঁয়াজ, ফ্রিতে টাকা দিয়ে খেয়ে আর করে চ ওখানে চ 200 টাকা দিব, বিরিয়ানি দেবো, চ নামাজ পাজা করিয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়ে তুমি 200 টাকার জন্য আল্লাহর নামাজ ছেড়ে দেবো। তোমার কপালে 200 টাকা ছাড়া কি জুটবে? আর তুমি কি তোমার 200 আমার আল্লাহ আছে মসজিদে আল্লাহু আকবার, তবে তোমার আল্লাহ তোমাকে 2 লাখে দেবে, 2 কোটি দেবে, যে বান্দা আমার ঝাটকা মেরে আমার বিশ্বাস চলে এসেছে ওকে ফিরিয়ে দেবো না, দে দে ফেরেশতা দে দরজা খুলে দে, আমি তো দুনিয়াকে দিয়ে দিই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আসো আমার ভাই, বোঝো আমার কম, বোঝো এই যে তোমাদেরকে বুঝাচ্ছি ভাই বোনি, আমার দুশ্মন কমছে না বাড়ছে, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু আমি লাখ কোটি দুশ্মনের পাওয়া করি না। কেন করি না? আমার ভালো মন্দ আমার মালিকের হাতে আছে, আমার তকদিরে তিনি যা লিখে পাঠিয়েছে সেটাই হবে। আজকের দিনে এই যে আজকে এখানে জলসা এলাম, আজকে এখানে জলসা এলাম, আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার মালিক, সেই দিন লিখা ছিল যে এত বছর পর এত দিনে এই তারিখে এই জায়গায় কি জলসা করবে। কথা মাথায় ঢুকে আছে? এসব লিখা আছে, কালকে কি হবে লিখা আছে, কতদিন বাঁচবো লিখা আছে, কিভাবে মরবো লিখা আছে, কি কি খাবো লিখা আছে, আজকে রাত্রিরে খাওয়া হবে কি হবে না তাও লিখা আছে, আজ রাত্রিরে আমি বেঁচে থাকবো কি থাকবো না তাও লিখা আছে। এইটার উপরে বিশ্বাস রাখো, তুমি শুধু দুটো কাজ করো, কি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না, আর রসুল ছাড়া কারো নেতৃত্ব মেনে না। কথা শুনছো? আর নবী বলেছে জুলুমকারীর সাথে আল্লাহ নেই, কিন্তু আমাদের উল্টা ভাষা কার সাথে গো? বলো বলো বলো, ভুল হয়েছে না হয়নি? স্বীকার করো ভুল হয়েছে না হয়নি, আজ থেকে তওবা করো, বাকি যত দিন বাজবে আর ভুল করো না, আর অন্যায় করো না, আর দেখো না কার পকেটে কত টাকা, কার বাড়ি কত লোক, তার দিকে কত পাওয়ার, ওসব দেখো নি, তুমি একটা জিনিস দেখো, হকের পক্ষে আল্লাহ আছে, তাতে 10 জন থাকে আমি 10 জনের সাথেই থাকবো, 20 জন থাকে 20 জনের সাথে থাকবো, পুরো পৃথিবী যদি অন্যায়ের দিকে থাকে আমি সেদিকে থাকবো না, আমি গরিবের দিকে থাকবো, অসহায়ের দিকে থাকবো, এতিমের দিকে থাকবো, মজলুমের দিকে থাকবো, মামাপের দিকে থাকবো, অসহায় মজলুম খোদার্থ ব্যক্তিদের দিকে থাকবো, আমি আমার রাষ্ট্রকে বাঁচাবার পক্ষে থাকবো। আমি রাষ্ট্রের কথা বারবার নিয়ে এসেছি, কেন? রাষ্ট্রকে বাঁচানো হলো ধর্ম, আমার এটা আমার ধর্মের কাজ, অন্য কেউ ভাবতে পারে এটা রাজনীতি, তার কাছে রাজনীতি হতে পারে, আমার কাছে ধর্মীয় কাজ হলো আমার মাতৃভূমিকে আমাকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মায়ের লাল যদি রুহে জমিনে থাকে, কোন মুক্তি মাওলানা কেটে দিন, যে দেশকে ভালোবাসা ধর্ম নয় কেটে দিন, আর যদি কাটতে না পারে তাহলে আমার কথা মেনে নিতে হবে, দেশ আমার, দেশ আমাদের, দেশ আমরা স্বাধীন করেছি, আজকে সে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কেউ দেশকে বিক্রি করছে, কেউ দেশকে বিক্রি দেখার পর তার সাথে ভেতরে ভেতরে নাটক করে রেখে দিয়েছে, কথা বুঝে আসছে না? অতএব দেশকে বাঁচাতে হবে আমাদের ঘরে, এটাও একটা ভালো কাজ, ধর্মের কাজ, তাই সব সাথে এটাও লাস্টে বলছি, কেন ছোট্ট একটা নেকির জন্য কায়ামত দিন আমরা ধরা পড়বো না পড়বো না, তাহলে এই কাজটাও কেন বাদ দেবো? আমার আলোচনা তাহলে কাকে ভয় করবে সবাই বলুন, কাকে? আর লিডার আমাদেরকে হযরত নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে বলুন, হযরত নবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শিক্ষা আপনারা আপনাদের বাচ্চাদের দেবেন, আর জীবনে কোনোদিন জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না, বাকি যদি কোনো ভুল হয়ে যায় নামাজ রোজা হজ যাকাত এটা আল্লাহর সাথে, এটা কার সাথে? নামাজ পড়েন না ভুল করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আর কারো ঝেড়েছেন ভুল করেছেন কার কাছে? আল্লাহর কাছে না, তার কাছে ভুল করেছেন, আল্লাহ বলছে সে যদি ক্ষমা না করেন ঝাড়ব না, তাই বললাম এই তিনটাকে খুব গুরুত্ব দেন। আর আমার আল্লাহ কত দয়ালু, একটাই তো মাত্র কাজ দিয়েছে, কি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না কি গো আমার যুবকরা? পড়বে না? আর নিজেরা অনেক আছো চিনতে পারছ না, এই জন্য বলবো, এই দেখো ওই ছেলেটা বসে আছে চশমা চোখে দিয়ে, কত মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, ভালো লাগছে না লাগে না বলো? ওই এক ভাই রয়েছে, এগুলো রাগ আমাদের, এই একজন রয়েছে জন ছেলে তো আল্লাহ কারা দাঁড়িয়ে রেখেছে, এই ভাইটাও রাখছে, এরকম সব রাখো, এটুকু রাখো। আর একটা ছোট্ট কথা বলবো, আমাদের মিডিয়ার দরকার আছে না নাই? আমি একটা পত্রিকা বার করতাম, বিছকানে কিছু কারণে বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে চেষ্টা করছি, করবো না ছেড়ে দেবো,
কথা বলেন, করবো না, ছেড়ে দেবো কেন? কিছু কথা যে মুখে বলা যায় না, কলম ধরতে হয়। পত্রিকাটা ভেতরে নিয়ে ঢুকছে, আপনারা নিয়ে নেন আর আমার আলোচনাটা শুনুন। দশটা করে টাকা বার করে রাখবেন, দুটো করে নেবেন। কল্প ছাপানো বলে এখন পাঁচটা টাকা করে দিতে হচ্ছে, খরচ বেশি। কথা বুঝে আসছে? দশটা করে টাকা রাখেন, দুটো নেবেন, একটা নিজের জন্য, একটা কাউকে গিফট করবেন নিজের বন্ধুদের মধ্যে। বাড়ান পত্রিকা, কত টাকা কত দিকে চলে যায়। এটা বয়ে বয়ে দিচ্ছি, কিন্তু এর পরে আপনারা যোগাযোগ রাখবেন। এখানে যে অফিস আছে না, আহলে সুন্নাতুল জামাতের, এই অফিসে যোগাযোগ রাখবেন, ওখান থেকে নিয়ে নেবেন। মাসে মাসে এখন বাইর হবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, পিছন দিকে লোক দাও, হাল দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, কিউ কিসি কে দর পে জায়ে আপকে হোতে হুয়ে, হাল দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, মে গোলামে মুস্তফা হো এ মেরি পেহচান হ্যায়, গম মুঝে কিউ কর সতায়ে, গম মুঝে কিউ কর সতায়ে আপকে হোতে হুয়ে, হাল দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, আপনা জিনা আপনা মরনা আব তেরি চৌখাট পে গয়ে, আপনা জিনা আপনা মরনা আব তেরি চৌখাট পে গয়ে, হম কহাঁ সরকার যায়ে, হম কহাঁ সরকার যায়ে আপকে হোতে হুয়ে, গম মুঝে কিউ কর সতায়ে আপকে হোতে হুয়ে, হাল দিল কিসকো সুনায়ে আপকে হোতে হুয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন, ওয়ালা আলে, আমার বাপ জানে না ভাইরা, আহা, দুটো কথা নবী বলেছে, একটা হলো আমাদের মধ্যে ভয় ঢুকে যাবে, দ্বিতীয় কথা রসুল কি বলেছে, আমাদের মধ্যে লোভ ঢুকে যাবে। কি বলুন বলুন বলুন, লোভ। ঘর থেকে খেয়ে বেরোবার পরও রাস্তায় যদি কেউ ফিস্টি করে, আয়না রে বস না রে, কিসের খোঁজ লাইনে, খাই না খাই না, বলেন আমরা করি না করি না, এই যে লোভ, এটা একটা দেখালাম, এরকম নানান দিক দিয়ে আমাদের মধ্যে লোভ ঢুকে যাচ্ছে, আর এই লোভ আমাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। মুরগি দেখেছেন, মুরগি চাল ছড়ায় না ধরার জন্য, মুরগি যদি লোভ করে চাল খেতে আসে কি হবে, আর ধরা পড়লেই কথা মাথায় ঢুকছে, আমাদেরকে এই লোভ দিয়া হচ্ছে, টোপ দিয়ে মাছ ধরে দেখেছেন না, টোপ ভিক্ষা, এনা ভিক্ষা আমি দিলাম, আবার বলবে আমরা তো দিই, আমরা তো দিই, বলে না বলে না ভিক্ষা, আর অধিকার হলে কেউ বলতে পারতো আমরা দিই, এ কথা বলছেন না কেন, আমি দোয়া করে দেবো, সাড়ে চারটে পর্যন্ত হবার কথা, এক রাত দশ মিনিট বলি নাকি, তারপর দোয়া করবো, কোনি শুনছেন না শোনেন নি, আরে আমি বলতে চাইছি কষ্ট করে, তোমরা লেবে না, কথা বলো জোরে জোরে, লেবে না লেবে না, তাহলে মন দিয়ে শোনো, একজনের বাড়িতে তুমি রং করতে গেছো কি ফার্নিচারের কাজ করেছো, এক লাখ টাকা বিল হয়েছে, সে এক লাখ টাকা তোমায় দিয়েছে, কিন্তু এক লাখ একশো টাকা দিচ্ছিল, তুমি লিওনি, এক লাখ টাকাই লিয়েছো, শুনছেন না শোনেন না, সেই লোকটা রাস্তায় কোনোদিন বলতে পারবে আমি তোকে এক লাখ টাকা দিয়েছি,
জোরে বলেন, কিন্তু একজন তোমাকে 500 টাকা ফ্রিতে দিয়েছে, শুনছেন না শোনেন না, সে কিন্তু তোমাকে বারবার বলে দেবে যে আমরা তো দিই, আমি তো দিই, বলবে না বলবে না, কেন এটা ভিক্ষা? এই ভিক্ষা ইসলামে নিষেধ আছে, তোমরা জানো? এক কথা বলো, ভিক্ষা ইসলামে নিষেধ। কিন্তু আজ কি অবস্থা দেখুন, আমাদেরকে পুরো ভিখারি জাত গিলি দিল। আজকে এই জলসা করছি, এরা আমাকে পারিশ্রম দেবে না দেবে না, এরা কেউ বলতে পারবে যে আমরা হুজুরকে দিই না? পরিশ্রম মেহনত করেছি তার ফল দিচ্ছি, কথা বুঝছেন না বোঝেন না? যদি মেহনত করতো, বিজনেস করতো, খাটতো, একদিন হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, কিন্তু খাটবে না। কথা মাথায় ঢুকছে? আল্লাহর নবী কি বললেন? প্রথম নম্বর ভয় ঢুকবে, দ্বিতীয় নম্বর লোভ। এই দুটো যদি আমাদের মধ্যে ঢুকে যায়, চারিদিক থেকে দুশ্মনরা আমাদের উপরে হামলা করবে, শেষ করে দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিবুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার মা বোন গুনোকে যাবার সময় বলবো, দুনিয়ার জালিমরা আপনাদের ঘর টার্গেট করেছে, কেননা পুরুষরা চায়ের দোকানে এদিক ওদিক বসে যা তার পয়সায় চা খেয়ে খেয়ে আমাদের পেট শেষ, দোয়া চাইলেও আর কবুল হচ্ছে না, তাই মা বোন গুনোকে টার্গেট করেছে। তাই নানান রকম প্রকল্প নামে শুধু মহিলাদের ঘরে দেওয়া হবে, মহিলাদের ঘরেই বেরোতে হবে, মহিলাদেরই আসতে হবে, মহিলা না হলে দেওয়া যাবে না। এটা একটা শয়তানের চালাদের প্ল্যান, কেননা মহিলারা যখন বেরোবে বলবে মুখ তোলো, ফটো তুলতে হবে, ফটো সাথে তোমার মিলছে কিনা মিলাতে হবে। এ আমার মা, ইসলামে ফরজ হলো ফরজ আর পর্দা হলো ফরজ। এরা নানান রকম প্ল্যানে সামান্য কিছু ভিক্ষা দিয়ে তোমার পর্দা থেকে তোমাকে সরিয়ে দিচ্ছে, ইসলামের পর্দাকে মিটিয়ে দুই টাকাটা ইনকাম করা তোমার জন্য হারাম হচ্ছে। ওই হারাম খেয়ে মা তুমিও যখন হাত তুলবে দোয়া চাইবে কবুল হবে না, আর তোমার পেটের বাচ্চা দ্বারা দিন ইসলামের কখনো কাজে লাগবে না। তাই আমি বলতে চাই, তোমার আমার বাপ দাদাদের বাড়ির খবর নাও, ছজন সাতজন করে বাচ্চা, তারা কখনো সুদ নিতে হয়নি, কারো কাছে ভিক্ষা চাইতে হয়নি, সাত আটটা বাচ্চাকে লালন পালন করেছে। তোমার আমার একখানা দেড়খানার জন্য এত ভিক্ষার জন্য কেন ছোট? শুনছেন না শুনছেন? তোমাদের শোনার আর মন মানসিকতা নেই, কেন ভিক্ষার দে বাড়াতে দিচ্ছি তো অসুবিধা হয়ে গেছে। হ্যাঁ, ভিক্ষা বলেছি বলে অসুবিধা হয়ে গেছে যে আমরা কত সেজে বুঝিয়ে যাই? হ্যাঁ, সেজে বুঝিয়ে স্ট্যান্ডার্ড ভিখারি আবার কি গো যুবকরা রেখে যাচ্ছ আমার উপর? ভাই বলে মানো তো, বাঁচার রাস্তা দেখাচ্ছি, আর নাই তোমাদের সামান্য ভুলের জন্য তোমাদের এই বাচ্চাগুলো ওই প্যালেস্তাইনের বাচ্চাদের মতো কাফন করতে হবে। তোমাদের হাতেই এখন সময় আছে, আর সে দিনটা বেশি দিনও নাই, আর সময় আর লম্বাও নাই। কথা কিছু মাথায় ঢুকছে? যদি ঢুকার হয় বোঝো, এটা কি মহকুমা? এটা ও ভালো জায়গা তো, তাহলে বোঝো বোঝো, তোমাদের ভুলের জন্য প্যালেস্তাইনবাসী একটা ছোট্ট মিস্টেক করেছে, কথা বুঝা যাচ্ছে? হ্যাঁ, দরদ দেখানো ভালো, কিন্তু দুধ কলা সাপকে খাইয়ে বড় করা উচিত নয়, ঠিক না বেটি? দরদ দেখাতে হবে মানুষের উপরে, মানব রূপী শয়তানের উপর দরদ দেখে লাভ নাই। কিন্তু প্যালেস্তাইনবাসী কি করেছে? ওই ইহুদিদের ঘরেই দুধ কলা খাইয়ে, যাদের কোরআনে বলা আছে প্রকাশ্য দুশ্মন তোমাদের, কলেজা খাইয়েছে না খাইয়ে, 80 বছর ধরে খেয়ে মোটা তাজা হয়ে মারা শুরু করেছে, আমাদের বাচ্চাদের মেরেছে। কিন্তু আল্লাহ ওদের ইমানের তাকত দিয়েছে, এত লড়াইয়ের পরে হাজারো বাচ্চা শহীদ হয়েছে, হাজারো মা বাবা কতল হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু তারা কামিয়াবিও হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ইমান তো আমাদের নাই, ওদের ইমান কি? যখন মিশর খাবার দিয়েছে, ওরা খাবার ফিরিয়ে দিয়েছে যে তোদের খাবার লাগবে না, আমাদের জন্য আল্লাহ আছে, আর আমরা তো বেঈমান খাবার দিলেও ছাড়ি না। কি গো ভুল বলছি নাকি? খুব ভুল করে ফেলেছে নাকি আমাকে দাওয়াত করে, মনে হচ্ছে নাকি?
তাহলে বলতেও পারবা না কি হাফি জুন ভুল করেন নাকি সালাম দিয়ে নিয়ে নবি সালাম দেখবেন যারা আছেন ছোট ছোট বাচ্চারা ছাতে রয়েছে সব জানে রাখেন সালাম দিবার হুকুম কে দিয়েছে বড় তাড়াতাড়ি বলুন আল্লাহ কোথায় কোরআনে সাল্লু দরুদ পড়ো সাল্লিমু সালাম দাও কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ছোট্ট সময়ে আর একটা দুশ্মনকে চিনিয়ে যাচ্ছি আর একদল আমাদের দুশ্মন রয়েছে যেটা কিন্তু প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর প্রকাশ্য দুশ্মন যদি তাম পৃথিবী হয়ে যায় পাঁচজন ইমানদার থাকলে পাঁচজনই দেখবেন পৃথিবীর দুশ্মনদের বিরুদ্ধে হুঙ্কার দেবে ইমানের পাওয়ার এমন জিনিস কথা বুঝে আসছে আর এই পাঁচজনকেই সবাই ভয় করবে আল্লাহ একবার বললেন না আল্লাহ একবার এমন একটা জিনিস ভাই ইমান এমন একটা জিনিস কথা বুঝে আসছেন তো সেই জায়গাতে আমাদের আর একটা দুশ্মনকে চিনিয়ে যাবো কিন্তু চেনাবো তো নাকি কারণ আপনারা তো আমাদেরই বাপ ভাই মা বোন জেনে রাখেন আর একটা দুশ্মন আমাদের সমাজে বেরোচ্ছে আমাদেরই মতো হুবাহু দাড়ি টুপি পিসা পিজরা মুফতি মাওলানা সেজে বসে আছে তারা কখনো জালিমদের জুলুমের বিরুদ্ধে বলবে না তারা ঘুরিয়ে ফিরিয়ে শুধু রসুলুল্লাহ সম্মান আর ওলিয়া উলিয়াদের সম্মানকে ছোট করবে কি বললাম রসুলুল্লাহ সম্মান আর ওলিয়া উলিয়াদের পিছনে লাগবে এই হচ্ছে তাদের চেনার পরিচয় যে বক্তা মলি সাহেব দেখবেন সে যত বড় পীর সাহেব দাবিদার হোক আর যেই হোক ওলি আউলিয়া ও নবী পাকের শানকে ছোট করছে তার মজলিসে যাবেন না হারাম কেন এ গোস্তাকে রসুল একে সাপোর্ট করা মানে আপনি রসুলুল্লাহর বিরোধী হয়ে গেলেন নবীর দুশ্মন তৈরি হয়ে গেলেন আবার বলছি গুনাহগারের মাপ আছে বেঈমানের মাপ নাই নবী দ্বীনের যারা পরিমাণ ক্ষতি করে ফেললে আপনি বেঈমান হয়ে যাবেন এটা মাথায় রাখুন দ্বীনের উপকার করতে পারেন নি আলাদা কথা গুনাহ করছেন আল্লাহ পাকের কাছে কাঁদবেন আল্লাহ মাফ করে দেবে কিন্তু নবী দ্বীনের যারা পরিমাণ ক্ষতি করে ফেললে আল্লাহ আপনাকে ছাড়বে না মনে থাকবে তো আর একটা দুশ্মন আমাদের মধ্যে বেরিয়েছে চিনবেন কি করে নামাজ নিয়ে রোজা নিয়ে দাড়ি নিয়ে টুপি নিয়ে আল্লাহ নিয়ে তাদের কোনো ইখতিলাফ বুঝতে পারবেন না চিনার রাস্তা বলে যাচ্ছি তারা কোরআনের প্রেমিক হবে কোরআন যার উপরে নেবেছে তার প্রেমিক হতে চায় না শুনছেন না শোনেন নে কোরআন যার গুণগান গিয়েছে তার প্রেমিক হতে চায় না অতএব আল্লাহওয়ালা ওলি পীর মাশায়েখদের বিরোধী করে আর নবী পাকের শান মর্যাদাকে খাটো করতে চায় নবীর শানলে আলোচনা করতে চাই না নবীর প্রেমলে আলোচনা করতে চাই না কথা মাথায় ঢুকেছে তাই দাঁড়িয়ে সালাম দেয়া হলো আদব প্রেম এটা হৃদয়ের ব্যাপার এবারে আপনাকে কে কি বলবে কোরআন হাদিসে আছে কোথায় যদি দাঁড়ানোর বিষয়কে কোরআন হাদিসে খোঁজে এর থেকে বড় অশিক্ষিত আর কে হতে পারে কেন দাঁড়ানোটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুয়াক্কাদা নয় এটা প্রেম শুনছেন কি প্রেম নবী উযু করতেন সাহাবারা উযুর পানি জমা করতেন কোরআন হাদিসের কোন জায়গায় দেখাতে পারবেন যে সাহাবাদের ঘরে বলেছিল উযু করবে নবী পানির কুল্লির পানি লিবি তুরা নবী থুতু ফেলতেন সাহাবারা হাত পেতে নিয়ে চেহারায় মাখতেন বুকে মাখতেন কোরআন হাদিসে কোন জায়গায় দেখাতে পারবেন কেন সাহাবারা করছে প্রেম কি প্রেম কথা মাথায় ঢুকেছে প্রেম এখান থেকে হয় আর কোরআন হাদিস এখানে ঢোকে ব্রেন এখানে থাকে জ্ঞান এখানে থাকে আর প্রেম এখানে থাকে ইমান এখানে না ইমান এখানে আছে ইমানকে আল্লাহ জ্ঞানের মধ্যে রাখেনি ইমানকে আল্লাহ প্রেমের মধ্যে রেখেছে বলুন সুবহানাল্লাহ কেন জ্ঞানের মধ্যে ইমান থাকলে জ্ঞান হাজারো প্রশ্ন করে এটা কেন হলো ওটা কেন হলো ওটা কেন হলো প্রশ্ন করেই যাবে প্রশ্ন করলেই ফেঁসে যাবে প্রেম এখানে রেখেছে ইমান এখানে রেখেছে দিল কিচ্ছু বোঝেনে দিল লেগে গেছে তো লেগে গেছে ব্যাস ও এরকম ও সব কিচ্ছু বোঝে না দিল লেগে গেছে
আচ্ছা আজান দিচ্ছি, একটু দাঁড়িয়ে থাকেন, আজানের পর সালাম হবে, দোয়া হবে, তারপরে নামাজ হবে, সাড়ে চারটি নামাজ, আচ্ছা আচ্ছা পনেরো হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কই ছেলেটা কই, আচ্ছা ডাক, আল্লাহুম্মা রব্ব হাজী তাআত মুহাম্মদ সিলাতুল ফাজিল কম মুহাম্মদ লিল্লাহ জওয়াত রাসূল ইন্না, আসেন ভাই আজ সময় নেই, দাঁড়িয়ে সালাম দেওয়া আদব প্রেম ভালোবাসা আমরা দিই। ওই যে মোবাইলওয়ালা ভাইটা কোথায় গেল, মোবাইলওয়ালা ভাইটা আসেন, আপনার মোবাইলটা নিয়ে যান, আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হোতে সব কিছু পারে দেখি তে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, সকলে বসেন, সময় কম, সকলে বসেন, বিসমিল্লাহ শরীফের সঙ্গে এগারো বার দরুদ শরীফ, তিন বার সুরে ফাতিহা, দশ বার সুরে ইখলাসে তেলাওয়াত করুন। আর এই ভাইটা আসছে, কমিটি বলছো তো, হ্যাঁ সঙ্গ আমার ফুরফ্রাশে আহলে সুন্নাতুল জামাতের ছেলে এবং এই গ্রামেরই একটা সন্তান আমাদের ভাই।